আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন মঙ্গলবার স্থানীয় সময় সকালে ডেলওয়ার অঙ্গরাজ্যের জুরি বোর্ড ফৌজদারি বিচারে সাক্ষ্য প্রমাণের শুনানির পর তিন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করেন এই মামলায় হান্টারের সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত সাজা হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার এমনকি নিজের মাদকা শক্তি নিয়েও তথ্য গোপন করেছিলেন আদালতের এ রায় মেনে নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনও এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি